বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত বুলবুল আহমেদ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাম্বুলেন্সে করে বুলবুল আহমেদের মরদেহ নরসিংদী সদর উপজেলার চিনিসপুর নন্দীপাড়া গ্রামের বাড়িতে এসে পৌঁছায় মাগরিবের নামাজের পর ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন ভেলানগরের মাইক্রোবাস স্ট্যান্ডে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় পাঁচ শতাধিক মানুষ জানাজায় অংশ নেন পরে রাত পৌনে নয়টায় মাধবদীর খড়িকা এলাকায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয় আমাকে কালকে সন্ধ্যার পর আমার ভাইয়ের ফ্রেন্ড একটা কল করছে কল করে বলতেছে বুলবুল কই বুলবুল কেমন আছে আমি তেমন কিছু জানি না জিজ্ঞেস করতেছে কি হয়েছে আমি কল কাটিয়ে দিচ্ছি কল আমার ভাইয়ের ভার্সিটি থেকে কল করছে

জানি যে সে তেমন লোক না তার পরিকল্পিতভাবে তার খুন করা হয়েছে আমরা বিনীত অনুরোধ করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে সে যেন এর সূক্ষ্ম বিচার আমরা ভাই আমার ভূতের আমি ভূতের লেগে সারা জীবন খালি কষ্টই করলাম আমার জামাই মরে গেছে গা আমার কষ্ট করতো মানুষের

ফেরেস্তার মতন ভূতে রে আমার স্বপ্ন আমার জীবনের স্বপ্ন আছে আমার শেষ সম্বল আমার জামাই মেয়ে গেছে গা আমার ভূতে যে যায় এই ইয়া করছে চুরির আঘাত দিয়া মারছে যাই মারছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুখ বিচার চাই